ফেসবুকের এমন অনেক সেটিংস রয়েছে যা আমরা এখনো পর্যন্ত প্রপারলি জানি না। ঠিক তেমনই একটি সেটিংস ট্রান্সফারে কপি অফ ইউর ইনফরমেশন, এই সেটিংসটি সম্বন্ধে আপনি কি প্রপারলি জানেন? এই সেটিংসটি কখন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং কেনই বা ব্যবহার করতে হয়, এই সমস্ত তথ্য আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো একটু না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন শুরু করা যাক। তো চলুন সর্বপ্রথমে দেখে নেওয়া যাক আপনি সেটিংসটি কোথায় পাচ্ছেন। তো এর জন্য চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে চলে আসার পর এই পাশ থেকে এখান থেকে থ্রি ডটে চলে আসুন এবং এখান থেকে চলে আসুন সেটিংসে। সেটিংসে চলে আসার পর একটু নিচে আসুন। একটু নিচে আসলেই আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশন। তো ওকে, আপনি তো এখন সেটিংসটি পেয়ে গেলেন, তাই না? তো এখন কথা হচ্ছে এই সেটিংসটির কাজ কি। ধরুন আপনি যদি কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান তখন আপনার ফেসবুকে যে ফটো, ভিডিও বা পোস্টগুলি রয়েছে সেগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি চান আপনার ফটো, ভিডিও বা পোস্টগুলি আপনি সংরক্ষণ করবেন, তো সেক্ষেত্রে যদি আপনি একে একে সবগুলিকে ডাউনলোড করতে চান সেটি কিন্তু সম্ভব না, সেটি অনেক সময়ের বিষয়। তো এই সেটিংসটির মাধ্যমে আপনি আপনার ফটো, ভিডিও বা পোস্টগুলিকে আপনি সংরক্ষণ করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। তো এটি হচ্ছে ফেসবুকের এই সেটিংসটির কাজ বা সুবিধা। তো এখন কথা হচ্ছে আপনি এই সেটিংসটিকে কিভাবে ব্যবহার করবেন। তো ওকে, এই সেটিংসটিকে ব্যবহার করার জন্য অবশ্যই আমরা এখানে একটি ট্যাপ করে দিব। তো এখানে একটি ট্যাপ করে দেওয়ার পর দেখুন একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এখানে আপনার সিকিউরিটির জন্য এখানে আপনার পাসওয়ার্ডটি চাইবে। তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো এখানে পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেলে আপনি এখান থেকে কন্টিনিউর উপরে ট্যাপ করবেন। তো একটু লোডিং হওয়ার পরই দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে আপনার সামনে দুইটি স্টেপ দেওয়া রয়েছে, তো আপনাকে এখানে দুইটি স্টেপের মাধ্যমে যেতে হবে। দেখুন প্রথম স্টেপটি হচ্ছে চুজ হট টু ট্রান্সফার, এর মানে হচ্ছে আপনি এখান থেকে কি ট্রান্সফার করতে চাচ্ছেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে ফটোস একটি লেখা রয়েছে, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে চারটি অপশন রয়েছে, ফটোস, ভিডিওস, পোস্টস, নোটস। তো আপনি এখান থেকে কোনটি সংরক্ষণ করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে ফটোসই রেখে দিচ্ছি। ফটোস রাখার পর এখান থেকে দেখুন স্টেপ টু, চুজ ডেস্টিনেশন, এর মানে হচ্ছে আপনি কোথায় এগুলিকে সংরক্ষণ করতে চাচ্ছেন। তো এরপর এখানে একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখুন এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, তো আমি এখান থেকে গুগল ফটো সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে অন্য একটিও সিলেক্ট করতে পারেন। এরপর এখান থেকে নেক্সটের উপরে ট্যাপ করব। তো নেক্সটের উপরে ট্যাপ করলেই একটু লোডিং হবে। একটু লোডিং হওয়ার পরই দেখুন আপনার সামনে এখানে সাইন ইন করতে বলছে, তো আপনাকে এখানে আপনার ইমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গিয়েছে। তো এরপর আমি এখান থেকে পরবর্তীর উপরে ট্যাপ করব। পরবর্তীর উপরে ট্যাপ করার পর দেখুন এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলছে, তো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটির পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেলে এখান থেকে আপনি পরবর্তীর উপরে ট্যাপ করবেন। এরপরে এখানে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তো আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউয়ের উপরে ট্যাপ করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরই দেখুন এখানে একটি অপশন চলে এসেছে, কনফার্ম ট্রান্সফার, তো এখানে আপনি একটি ট্যাপ করে দিবেন। তো দেখুন এরপর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে লেখা রয়েছে, ইউর ফটোস আর বিং ট্রান্সফার্ড অ্যান্ড দিস মে টেক সাম টাইম, ইউ আর ফ্রি টু লিভ দিস পেজ অ্যাজ ইট উইল কন্টিনিউ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। তো দেখুন এটি 2 থেকে 3 মিনিট সময় নিতে পারে, আপনি চাইলে এখান থেকে হোম বাটন দিয়ে বেরিয়ে যেতে পারেন। তো এখানে দেখুন লেখা রয়েছে ইন প্রোগ্রেস, এটি কাজটি হচ্ছে। তো এই কাজটি শেষ হলে আপনাকে এখানে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখানে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে দেখুন এখানে লেখাটি চলে আসবে কমপ্লিটেড। তো আপনার ফটোগুলি কিন্তু আপলোড হয়ে গিয়েছে গুগল ফটোসে। এখন আপনি আপনার অ্যাকাউন্ট ডিলিট করলেও আপনার ফটোগুলি কিন্তু আপনি আপনার গুগল ফটোসে পেয়ে যাচ্ছেন। তো আপনি এরপর সরাসরি চলে আসবেন গুগল ফটোসে। গুগল ফটোসে আসার পর এই পাশ থেকে লাইব্রেরিতে চলে আসুন। লাইব্রেরিতে আসার পর এখানে আপনি ফটোগুলি পেয়ে যাবেন। দেখুন কপি অফ মোবাইল আপলোডস, এবং তার নিচে রয়েছে দেখুন কপি অফ কভার ফটোস, এবং তার নিচে রয়েছে দেখুন কপি অফ টাইমলাইন ফটোস। তো আপনি এখানে কিন্তু সবগুলো ফটোসই পেয়ে যাবেন। সো এখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করলেও কোনো সমস্যা নেই। সো গাইস, এতটুকু ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আশা করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সকলেই, খোদা হাফেজ।